বিদেশে অর্থ পাচারের অভিযোগে আলোচিত পিকে হালদারকে গ্রেফতারে ইন্টারপোল সমন জারি করেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী শঙ্খ ব্যাপারীকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য শঙ্খ ব্যাপারীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সরোয়ার। প্রায় 3,500 কোটি টাকা পাচার করে কানাডায় পালিয়ে গেছেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, পিকে হালদার নামে পরিচিত তিনি। আদালতের নির্দেশে ইতিমধ্যেই পিকে হালদারের কিছু সম্পত্তি জব্দ করা হয়েছে। দেশে ফেরা মাত্রই তাকে গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। এই পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী শঙ্খ ব্যাপারীকে সোমবার গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন দুদক। জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। পিকে হালদারের সম্পদ বিভিন্নভাবে যে বিভিন্ন দিকে গেছে বলে মনে করা হচ্ছে, সেখানে তিনি সহায়তা করেছেন এবং তার দখলে ফ্ল্যাট পাওয়া গেছে একটা, যেটা পিকে হালদারের অর্থে ক্রয় করা হয়েছে বলে এখনও পর্যন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে এবং তার অর্থ অর্জিত অর্থ অন্যায়ভাবে অর্জিত অর্থ তার কাছে আছে বলে জানা গেছে। পিকে হালদারকে গ্রেপ্তারে ইন্টারপোল সমন জারি করেছে বলেও জানান দুদক সচিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ফোকাল পার্সন আছে, ফোকাল পার্সনের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো হয়। তো আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের ওই ফোকাল পার্সনের মাধ্যমে পাঠিয়েছি। শঙ্খ ব্যাপারীর মতো আরও যারা পিকে হালদারের সহযোগী তাদের বিস্তারিত তথ্য মিলেছে বলেও জানান তিনি। দীপু সরোয়ার, 21 টেলিভিশন, ঢাকা।